وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد, شريف الإسلام ভাই সৌদি আরব দাম্মাম থেকে জানতে চেয়েছেন যে তিনি জানতে পেরেছেন যে একজন লোক বলছেন যে কেউ যদি সরাসরি এসে রুকু পায় তাহলে নাকি তার রাকাত হবে না, তাকে পুনরায় সালাত আদায় করতে হবে। আসলে কোনটা শরীয়ত সম্মত? শুকরান, জাজাকাল্লাহ খায়র ফিদ্দারাইন ভাইকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আসলে ভাইজান, সালাত একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি যেভাবে আদায় করেছেন সেভাবে আদায় করতে হবে। সহিহ বুখারি 756 নং হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। সালাতে জেরিসের সমস্ত সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে, এমনকি ইমাম বুখারী রহিমাহুল্লাহ সহিহ বুখারীর প্রথম খণ্ডের 104 নং পৃষ্ঠায় একটা বাব রচনা করেছেন, বাবুল বুজুবুল বুজুবুল কিরাআতি লিল ইমামি ওয়াল মামুর ফি সালাতি কুল্লাহা ফিল হাজারাতি ওয়াস সাফারি ওয়া মাই জাহারু ফিহা ওয়া মাই খাফাত। প্রত্যেক সালাতে ইমাম মুক্তাদি উভয়ের জন্য কিরাআতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, মুক্তিম অবস্থা হোক বা সফর অবস্থা হোক, জেররি সালাত হোক অথবা সেররি সালাত হোক, সকল অবস্থাতে জামাতের সাথে সালাতে সূরা জামাত হোক বা যে কোনো সালাতে হোক সূরা ফাতিহা পাঠ করা উচিত বা আবশ্যক ওয়াজিব। এই জন্য অবশ্যই সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এখন এই হাদিসটার উপর অনেকে কিয়াস করে, সহিহ বুখারী 756 হাদিসে কিয়াস করে অনেকে মনে করে যে কেউ যদি রুকু পায় তাহলে তার সালাত হবে না। আসলে এই বিষয়টি নিয়ে যদি ইখতিলাফপূর্ণ, আবু দাউদের হাদিসে রাসূল বলছেন যে রুকু পেলো সে সালাত পেয়ে গেল। এখন সহিহ বুখারী হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না, আবার আবু দাউদের হাদিসে বলছেন যে রুকু পেলো সে সালাত পেলো। আসলে হাদিস দুইটা সহি, তাহলে এখানে দুইটার মধ্যে বৈপরীত্য দেখা যাচ্ছে, সাংঘর্ষিক মনে হচ্ছে, ইখতিলাফপূর্ণ। আসলে এর সমাধান কি? আসলে এর সমাধান আল্লাহ আলম। তারপর আল্লাহর উপর তাওয়াক্কাল, তাওয়াল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলছি যে মূলত যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করার মতো সময় পায় কিন্তু এই সময় সূরা ফাতিহা না পড়ে তার সালাত হবে না, কিন্তু কোনো ব্যক্তি সূরা ফাতিহা পড়ার মতো সময় পায়নি, সে সরাসরি রুকু পেয়েছে, তাহলে সে রাকাত পেয়ে গেল, তার সালাত হয়ে যাবে, অতিরিক্ত তাকে সালাত পড়তে হবে না ইনশাআল্লাহ। আশা করি ভাই যেন উত্তরটা বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু লানা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।